অগ্নিপথ প্রকল্প প্রত্যাহারের দাবিতে সড়ব হলো দক্ষিণ দিনাজপুর জেলার চারটি বামপন্থী ছাত্র ও যুব সংগঠন। মঙ্গলবার দুপুরে বালুরঘাটে জেলা শাসকের মাধ্যমে দেশের সরকারের কাছে দাবি জানালেন তারা। তাদের দাবি, অবিলম্বে প্রত্যাহার করতে হবে অগ্নিপথ প্রকল্প। তিন বা চার বছরের জন্য সেনা নিয়োগ নয়, সেনা নিয়োগ করতে হবে নির্দিষ্ট সময়ের জন্য। এদিন বালুরঘাটের জেলা শাসকের কাছে প্রতিনিধিত্বমূলকভাবে এই ডেপুটেশন দেওয়া হয়। তাদের দাবি মানা না হলে আগামী দিনে বড় আন্দোলনে নামবেন বলে সাফ হুঁশিয়ারি আন্দোলনকারীদের। এই প্রসঙ্গে এসএফআই জেলা সভাপতি সুরজিৎ সরকার বলেন, আমরা চারটা বামপন্থী ছাত্র সংগঠন জেলা শাসকের মারফতে দেশের সরকারের কাছে দাবি জানাচ্ছি যে অগ্নিবীরের নাম করে যে ছাত্র যুবদের বোকা বানানো হচ্ছে সারা দেশে, একদিকে সর্বক্ষেত্রে অনিশ্চয়তা, বেকার যুবক যুবতীদের এই অগ্নিবীরের মারফতে অনিশ্চিত একটা ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। আমরা সরকারের কাছে দাবি জানাই, দেশের সরকারের কাছে, যে চার বছর তিন বছরের গল্প না, স্থায়ীভাবে সমস্ত সেনাবাহিনীর শূন্য পদে নিয়োগ করতে হবে। এই একটাই দাবির উপর বেশ করে আমরা আজকে জেলা শাসকের মারফতে দেশের সরকারের কাছে বামপন্থী ছাত্র সংগঠনের পক্ষ থেকে দাবি জানানোর জন্য ডেপুটেশন দিই। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, নিউজ টুডে। আসুন পরখ করুন এই বীর যোদ্ধাকে, আর আপনিও হয়ে উঠুন আপনার ভাগ্যের শাহেনশাহ। বিশ্বের সবচেয়ে বড় নতুন আর আধুনিক ম্যানুফ্যাকচারিং প্লান্টে প্রত্যেকটি গুণগত পরীক্ষা নিরীক্ষা পার করে বিজ্ঞান, টেকনোলজি আর ডিজাইনের অনন্য মেলবন্ধনে তৈরি হয়েছে সোনালিকা সিকন্দর। সবচেয়ে কম ডিজেল, সবচেয়ে বেশি ক্ষমতা আর দুর্বার গতিবেগেরই আরেক নাম সোনালিকা সিকন্দর। আমাদের শোরুম এবং অথরাইজড ডিলার রাজলক্ষ্মী সোনালিকা এগ্রো সার্ভিস সেন্টার, বুনিয়াদপুর বালুরঘাট রোড, দক্ষিণ দিনাজপুর। ব্রাঞ্চ অফিস কালদিঘি রতনমালা কলোনি এবং বালুরঘাট সুভাষ কর্নার মোড়, দক্ষিণ দিনাজপুর। অথবা ফোন করুন 9002122386 এই নম্বরে। সাথী প্রত্যেক জয়লাভে।